আপনাদের বা বিভিন্ন দলের, সেই বিষয়টাকে নিয়ে আপনারা কোনো? আমাদের আগরতলা শহরে একটা জায়গাও বাকি ছিল না, কোথাও 2 ঘন্টা স্থায়ী হয়নি। আমরা পতাকা লাগিয়েছি, ফেস্টুন লাগিয়েছি, কোথাও 1 রাত্রি স্থায়ী হয়নি। এতটাই মানে নগ্ন যে ফ্ল্যাগ ফেস্টুন তুলতে তো আর কর্মী সমর্থকের প্রয়োজন হয় না, 2 জন থাকলেই করা যায়। আর ভয় আতঙ্কের পরিবেশ, বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করলেও স্থানীয় মানুষজন সেইভাবে প্রতিবাদ করে না। যেভাবে আমরা ভেবেছিলাম যে নতুন মুখ্যমন্ত্রী আসার পরে উনি যেভাবে আশ্বস্ত করেছিলেন যে কঠোর হস্তে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা কন্ট্রোল করা বা মেনটেন করা হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি, এখনও কি দেখতে পাইনি। রাজ্যের আইন শৃঙ্খলায় মানুষের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গেলেই আপনি বুঝতে পারবেন। গতকালকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আমাদের প্রার্থী সংহিতা ব্যানার্জির পক্ষে যত প্রচার সজ্জা ছিল সমস্ত প্রচার সজ্জা উঠিয়ে নিয়েছে এবং প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয়েছে। 6 নম্বর বিধানসভা কেন্দ্রে 1,000 পতাকা তুলে নিয়েছে, এমনকি শাসক দল এতটাই নগ্নভাবে যে আমাদের যে লাঠিতে পতাকাটা লাগানো আছে যেটাতে সেটাকে ওরা ব্যবহার করছে পতাকাটা সরিয়ে দিয়ে। এটা দুর্ভাগ্যজনক। আমরা নির্বাচন কমিশনকে একটার পর একটা অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সেই রকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা প্রয়োজন হলে ECI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও যাব। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য, করার জন্য যেখানে যেতে হবে সেখানেই যাবো। এবার আমরা বিশ্বাস, আমাদের বিশ্বাস এই রাজ্যের ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটারদের কী মনে হয় স্বতঃস্ফূর্তভাবে ভোট হবে বলে মনে করছেন এখন থেকে যে এরকম পরিস্থিতি দেখে? স্বতঃস্ফূর্ত ভোট হতেই হবে। আমরা চাই পিসফুল নির্বাচন হোক, ফ্রি ফেয়ার ইলেকশন, মানুষ যাতে তার অধিকার। এর আগেও দেখা গেছে বাইক বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছিল বা বিভিন্ন জায়গাতে ভিডিও ফুটেজ বেরিয়েছিল, এই বিষয়টাকে নিয়ে যারা এই ধ্বংসের খেলায় মেতেছে তারা বেশি দিন কন্টিনিউ করতে পারে। বাইক বাহিনী সেটাও কমে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন বাইক বাহিনীর একটা বড় অংশ এখন বুঝতে পেরেছে এই সরকার থাকবে না, এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই, তাই বাইক বাহিনীও এখন